প্রায় 4 লক্ষ টাকা দিয়ে সোনামুড়া টাউন হলের এসি মেরামতের 2 মাসের মাথায় ফের বিকল এসি। সোনামুড়া নতুন টাউন হলের এসি 3,90,500 টাকা বাজেটে 2 মাস আগে মেরামত করা হয়, সেই এসি আবারও বিকল হয়ে যায়। নির্বাচনের গণনা কর্মীদের প্রশিক্ষণ আর প্রশিক্ষণ শিবির চলাকালীন সময় বিকল হয়ে পড়ে এসি, যার দরুন প্রশিক্ষণের স্থান পরিবর্তন করতে হয়। এইদিকে টাউন হলের 2 নম্বর হলে তাদের প্রশিক্ষণের জন্য নিয়ে যাওয়া হলে মিলেনি বসাই জায়গায়। প্রশিক্ষণ শিবিরে এসে এক প্রকার লাঞ্ছনার শিকার হয় সরকারি কর্মচারী, গরমে এইদিক ওদিক ছুটতে দেখা গেছে কর্মীদের। এখন প্রশ্ন হলো, 2 মাস আগে প্রায় 4 লক্ষ টাকা দিয়ে এসি মেরামত করা হলে এত তাড়াতাড়ি কিভাবে এসি বিকল হয়? সূত্রের খবর, 30,000 টাকা নিয়ে নামমাত্র এসি মেরামত করে বাকি টাকা নগর পঞ্চায়েতের দায়িত্ব থাকা এক ইঞ্জিনিয়ার এবং চেয়ারম্যানের পকেটে চলে যায়, তাই এত তাড়াতাড়ি এসি বিকল হয়ে পড়ে আবারও। এদিকে পরিকাঠামোবিহীন চলছে সোনামুড়া টাউন হল। হল দেখাশোনার জন্য নেই পর্যাপ্ত পরিমাণের কর্মী। বাম আমলে তৈরি হওয়া এত বড় একটি হল ঘর মেরামত করে সামনে রাখতে পারছেন না সোনামুড়া নগর পঞ্চায়েত। শুধু এখানেই শেষ নয়, বিভিন্ন জায়গায় কাজের বারুদ্ধ হলেও সঠিকভাবে কাজ না করে টাকা উধাওয়ের খবর রয়েছে। আরও অভিযোগ রয়েছে অন্যান্য কমিশনারদের, না জানি বিভিন্ন জায়গায় কাজ বারুদ্ধ করে নেয় চেয়ারম্যান সারদা চক্রবর্তী এবং ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া। সবচেয়ে অবাক করার বিষয় হলো, মাত্র 2 মাস আগে চেয়ারম্যান সারদা চক্রবর্তী নিজেই ইঞ্জিনিয়ার ট্রানজিট লস্করকে এই কাজের জন্য প্রায় 4 লক্ষ টাকা অবধি বরাদ্দ করেছিলেন। তাহলে যদি সঠিকভাবেই 4 লক্ষ টাকা এসি মেরামতে ব্যয় করা হতো, তাহলে কি আর এত তাড়াতাড়ি এসি আবার খারাপ হয়ে যেত? নাকি এর পিছনে রয়েছে গভীর দুর্নীতি, শুধু টাকা আত্মসাৎ করে নিজেদের পকেট ভর্তি করতে ব্যস্ত নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন সহ একাংশ ইঞ্জিনিয়ার? ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। মশলা হাতে নয় চামচে তুলুন, লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ।